বাইরে এখন একটু একটু পরে ডাকতে পারবে এই মিলাটা হয়ে যাক তারপর আর কিছু সবার আগে বলা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের তো সঙ্গে থেকে অনুষ্ঠানটা করছি তো আমাদের উত্তেজনা আমার সামনে রাখতে হবে আমরা এখন চৌদ্দ পরিকল্পন করছি যদি আমরা স্কুল অনুষ্ঠানটা করবো কিন্তু কারোর আমি কোনো আঘাত নেই না এটা মাথায় রাখতে হলো কেন আমরা ছিল চৌদ্দকে উদ্বোধন করছি আমরা পুরো অনুষ্ঠানটা করবো কিন্তু কিছু হচ্ছে না হরে কৃষ্ণ লক্ষ্মী দেবী এসে গেছেন এবং লক্ষ্মী দেবী কি বলছেন শুনুন এই হেরা শব্দ লক্ষ্য হচ্ছে আমরা এখানে এসেছি লক্ষ্মী দেবীর তরফ থেকে ভগবানকে নিয়ে যেতে এই কালিয়া আর কালিয়ার দল বৃন্দাবনবাসী এই সবসময় এদের একটা স্বভাব সেটা হচ্ছে প্রতারণা এই কালিয়া ব্রজে প্রসিদ্ধ আছেন এরা জানে চৌরা গগন না পুরুষম ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরা চোর শুরুই চোর দিয়ে আর এই চোরের কথা কি বলবো আর এই চোরের দল চোর দেখুন চোরের মতো মুখগুলো সব দেখুন এটা হাসি চোরের হয়ে সালিশি দিতে এসেছে এখানে সব চোরগুলো এই চোরদের সাহায্য করবার জন্য আমাদের মাই কাফি একা কিন্তু মাকে আনার জন্য আমরা সবাই এসেছি তাই এই চোরদের একটা কথাই বলেছি আজকে আমরা এসেছি জগন্নাথকে নিয়ে যাবো বলুন হেরা জগন্নাথের দিক থেকে বৃন্দাবনবাসী আপনারা কি বলতে চান চোরকে কেউ নিয়ে যায় এটা বলুন তো কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না সবসময় বৃন্দাবনে থাকেন এই জন্য আপনারা নিয়ে যেতে পারবেন না সব থেকে প্রথম কথা এদের শিক্ষা তো নেই প্রথমে বলতে চোরকে কি নিয়ে যায় এরা চোরকে তো নিয়ে যায় কোথায় নিয়ে যায় সংশোধন করতে তো কালিয়াকে সংশোধন করতে হয় ভুল করে মাঝে মাঝে ঠিক আছে এরা জানে না কিছু মনে করবেন না শিক্ষা দীক্ষা পেটে দিয়ে চোর চোরকে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় সংশোধনাগার সংশোধন করতে এবার শুধু কালিয়াকে না এদেরও ধরে নিয়ে যেতে হবে ব্রজবাসীরা আপনারা কি বলবেন ভগবান যা কিছু করে সব কিছু দিব্য চুরি করাটাও দিব্য আপনারা এসব বুঝতে পারবেন না আপনারা সবসময় তো টাকা পয়সা নিয়ে গণনা করেন লক্ষ্মী নিয়ে থাকেন এইসব আপনারা জানবেন না ভগবান সবসময় বিভিন্ন ভাবে থাকেন এই ভাবটা বুঝুন রোজের ভাবটা শিখুন জানুন রোজ কখনো ত্যাগ করবেন না আপনাদের মধ্যে সেই ভাবটা নেই সবসময় টাকার গরম এই দীপনিয়া কতদিন চলবে আগে তো দাঁতটা মিটে আসতে হবে আর এই এরা বুঝতেন তো আপনারা মানে নিজেরা তো শিক্ষা দীক্ষা নেই লোক ভাড়া করেছে দেখুন ভাড়া করেছে বলুন ভাড়া করেছে ভাড়া নিয়ে এরা শিক্ষা দীক্ষা বা নিয়ে এসেছে ভাড়া করালে চলবে কি ভাড়া করালে সুদীপ স্বামী চলবে কি ভাড়া করালে সুদীপ স্বামী চলবে কি আমাদের মাই একা কাঁপি বলো হে না হে লক্ষ্মী অনন্ত কোটি লক্ষ্মী রয়েছে ভগবানের সেবা করার জন্য লোকের অভাব হয় না এখানে তাই কালিয়া এখানেই থাকবে এখান থেকে ছেড়ে কোথাও যাবে না ওই নোংরা জায়গা যাবে না ওই গন্ধ জায়গা যাবে না মাছের গন্ধ জায়গা যাবে না ওই সমুদ্র ধার দ্বারকা মাছের জায়গায়
গন্ধ জায়গায় আমাদের কালিয়া যাবে না হই ও এই একদম লোকটাও বুঝি বুঝতেই পেরেছেন যে শিক্ষাদীক্ষা নেই কথাবার্তা বলতে পারে না কোথায় কি এসব উল্টোপাল্টা যেগুলো ব্যাপার আছে সেগুলো বলতে চাই হোক এসব শিক্ষা এসব লোককে শুধু মুখে বলে যে কিছু হবে না এদের কিসে কাফি কিসে একটু দু চারটে দিলে পরে তাহলে তাহলে এদের মাথায় ঢুকে আগে একটু বেঁধে নেওয়া যাক এদের তারপর এদের সাহায্যটা করতে হবে রেডি 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 রাজি রাজি চলো এটা লক্ষ্মীদেবীর অলরেডি এরা গুরুকীর্তন করেই চলে লক্ষ্মীদেবীর গুরুকীর্তন করেছে যে লক্ষ্মীদেবী ভগবানকে সেবা করেন এবং সম্ভ্রতার সাথে লক্ষ্মীদেবী সেবা করেন আমাদের মেয়ে মা সেবার জন্য ভগবান ওখানেই থাকেন এখানে এরা চুরি চুরি করে নিয়ে এসে চার দিন দেখাবার চেষ্টা করেন সেবা করে কিন্তু এরা সেবা করতে পারে হ্যাঁ কিনা জোরে সেবা করতে পারে একমাত্র কে করতে পারে বলে লক্ষ্মীদেবী কে লক্ষ্মী মাতা কি কালিয়া চোখে আজকেই আমরা নিয়ে যাব তাহলে আমরা এখন অ্যাটাক করব হরি বল Thank you.